সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে সুবহানাল্লাহ যখন রমজানের প্রথম দিন আসে তখন আরশের নিচে কিছু গাছ আছে ওই গাছের মধ্যে একটা বাতাস তৈরি হয় সুবহানাল্লাহ গাছের পাতা থেকে হাওয়ার উৎপত্তি হয় সেই বাতাস এসে হুরুল ইন জান্নাতের ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের গায়ের মধ্যে লাগে তখন হুররা আমার আল্লাহকে বলতে থাকে আল্লাহ রমজান মাসে যারা রোজা রাখবে ওই পুরুষদেরকে তুমি আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দাও সুবহানাল্লাহ ওদের চোখ দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি আমাদের চোখ দেখে যেন তাদের প্রাণটা ঠান্ডা করতে পারে সুবহানাল্লাহ এক সাহাবী আমার নবীর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো রাসূল বললেন তোমরা রমজান মাসে রোজা রাখো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন ফামান শাহিদা মিনকুমুশ-শাহরা ফালইয়াসুমহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের মাঝে রমজান মাস আসে ওই রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখো সিয়াম সাধনা করো এখন সিয়াম সাধনা কাকে বলে রমজান মাসে সুবে সাদিক থেকে সেহরি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত এই গ্যাপের ভিতরে যাবতীয় খাবার পানাহার থেকে বিরত থেকে এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম এগুলো সাওম বা রোজা জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না হাইরা আমার বাবা ওই রমজান মাসটা বড় দামি ফামুসম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি আল্লাহর হাবিবের নূরানি জবান মুবারকে বলছেন কেউ যদি রমজান মাসে রোজা রাখে ওই রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ এই রোজা আমার আল্লাহ কোনো মুনাফিককে রাখতে বলে নাই এই রোজা কোনো মুশরিককে রাখতে বলে নাই এই রোজা কোনো কাফেরকে রাখতে বলে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে রোজার মাধ্যমে রোজা মানুষকে আল্লাহ ওয়ালা বানায় দেয় রোজা মানুষকে মুত্তাকি বানায় দেয় রোজা মানুষকে পরহেজগার বানায় দেয় এই জন্যই তো আমার নবী আপনার নবী হাদিসে মুবারকে বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহু আকবার কই না রে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে গুনাহ মাফের মালিক কে আল্লাহ আরো বড় করে গুনাহ মাফের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আরো বলেছেন
الصوم جنتون روجا হলো গাছের ডাল যুদ্ধের ময়দানে গাছের ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায় রমজানে রোজা যদি কেউ রাখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার মাধ্যমে রোজাটা গাছের ডালের মতো হয়ে যাবে ওই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দিবে আল্লাহর হাবিব বলতেন রমজান মাসে কেউ যদি কারো সঙ্গে ঝগড়া লাগে যদি তুমি রোজা থাকো গালির পরিবর্তে গালি দিও না মায়ের পরিবর্তে মায়ের দিও না শুধুমাত্র তুমি একটা শব্দ বলবা আনা সয়েম আমি রোজাদার দেখবা এই রোজাদার কথাটা অস্ত্রের মতন তারে আঘাত করবে আল্লাহু আকবার বলবেন না জোরে এ যুবক ও গুনাহগার বাবা নয়নপুরের বাবা গুনাহ মাফির মালিককে আল্লাহ এই জন্যই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন লিসওয়ায়েমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ওই সময়ের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা এই এলাকার বান্দাগুলো কি করে নয়নপুরে আপনার সামনে পানি নিয়ে বসলেন ইফতার টাইমে খাবার নিয়ে বসলেন ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দারা কি করে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে সামনে কি কয়ে পানি আর কি কয়ে খাবার ওরা খায় না কেন ফেরেশতারা বলবে আল্লাহ ওরা খায় না একমাত্র তোমার ডরে তাদের পেটের অবস্থা কি কয়ে ক্ষুধায় জর্জরিত গলার অবস্থা কি কয়ে তৃষ্ণায় কাতর এরপর আমার বান্দারা কেন খায় না ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে ইফতারের টাইমের আগে যদি খেয়ে ফেলে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশ এ তারারি ও ফেরেশতারা তোরাই তো আমারে বলছিলি কি বলছিলি তোরাই তো আমারে বলছিলি আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা তোরাই তো আমারে কইছিলি আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠানোর দরকার নাই আমরা তো তোমার গান গাই ونحن نسبح بحمدك ونقدس لك আমরাই তো তোমার গান গাই আমরাই তো তোমার জিকির করি আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো তোমার গুণগান গাই তোরা বলছিলি আমার বান্দা দুনিয়ায় গিয়ে মারামারি করবে আর আমি আল্লাহ বলছিলাম কলা ইন্নি আ'লামু মা আমি আল্লাহ সেই দিন বলছিলাম ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখ দেখ আমার বান্দারা নির্ধারিত টাইমের অপেক্ষা করে আমার ডরে খাই না আমি জানতাম সাই আমার বান্দা আমারে দেখছেনি ফেরেশতারা বলবে না আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি ফেরেশতারা বলবে না উত্তর পিছে পিছে গুরচে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এটা ভাল লাগতো আপনার কাছে
ওই যে কবরে যারা শুয়ে আছে এদেরকে জিগান কেমন লাগে জান মিয়া মাটির উপরে গাদদারি কইরা মাটির উপরে সুদ খাইয়া মাটির উপরে ঘুষ খাইয়া মাটির উপরে হক মাইরা মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা ওই মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহ ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না এই গুরুস্থানটা দেখলে বড় মায়া লাগে ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইস একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে উঠো তুমি উঠো বক্সের সামনে বসে রয়েছো যাও পিছনে যাবো কোন দিন জানে তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই কবর বড় সাংঘাতিক জায়গা এই কবর বড় ডেঞ্জারাস জায়গা বাড়িতে যাওয়ার জন্য মন কুটকুট করে বাড়িতে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে এমন বাড়িতে যাইবা জ্বর নাই বাদলা নাই বৃষ্টি নাই সারা জীবন এই বাড়িতে পইরা থাকবা জবানটা খুলে বলু আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আল্লাহ ডাক দিয়া বললে ফেরেশতারা মনে আসেনি বাজান আমি তো লইরে গেছি কে ওয়াজ এই ঘরগুলা দেখলে বেশি কষ্ট লাগে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দাগুলো আমি আল্লাহরে দেখছিনি ফেরেশতারা বলবে না এই বান্দারা আমার জাহান্নামের আগুন দেখছিনি ফেরেশতারা বলবে না তোরাই তো কইছলি আমি যেন বান্দা না বানাই খলাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ আমার বান্দারে নিজের হাত দিয়া বানাইছি আর বড় করে বলেন সুবহানাল্লাহ আর জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ গর্ব করবে এ ফেরেশতারা গলাটা শুকাই রইছে খায় না পেটের ক্ষুধা লাগছে খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করে তোরা সবাই সাক্ষী থাক ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গোনাগুলা ক্ষমা করে দিতে দেরি হবে না হায় হায় হায়